পরকিয়া করলে কি শাস্তি হবে? ভাই, জেনা করার যে শাস্তি, পরকিয়ার সে শাস্তি, শুধু সেটা না, সাধারণ জেনার শাস্তি না, কে পরকিয়া করলে, জেনায় লিপ্ত হলে, বিবাহিত মানুষ, নারী হোক আর পুরুষ হোক, ইসলামী শরীয়তের বিধান হলো রজম দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ভালো করে শুনেন, জেনার মতো একটা অপরাধে মৃত্যুদণ্ড, তাও রজমের মাধ্যমে, এত কঠিন শাস্তির কথা আল্লাহ তাআলা যে বলেছেন। এখান থেকে বোঝা যায় বিবাহিত মানুষের জেনায় লিপ্ত হওয়া, হারাম সম্পর্ক করা, পরকিয়া তলে তলে হারাম সম্পর্ক করা, এটা কত ডেঞ্জারাস। অনেক পুরুষ আছে, মহিলা আছে, ফেসবুকে তলে তলে ইটিশ পিটিশ চ্যাটিং করে, দুই নম্বরই করে অনেকের সাথে, আছে না নাই? এগুলো বিবাহিতরা যদি করে, অবিবাহিতদের চাইতে সেটা অনেক বেশি ডেঞ্জারাস, কারণ তাদের যৌন চাহিদা পূরণের ব্যবস্থা আছে, তারপরও তারা যদি ডানে বামে বিভিন্ন হারাম পথে যায়, সেটা অনেক বেশি ডেঞ্জারাস। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন।